নমস্কার বন্ধুরা ডাব্লিউ এস এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত ভোটের আগে আরও বড় চমক এখানে বড় ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখানে সাতাশ হাজার নতুন করে এখানে পুলিশ নিয়োগের এখানে এখানে ঘোষণা করা হয়েছে কী কিছু বিস্তারিত তথ্য রয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়াও তোমাদের এই মুহূর্তে যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের যে আবেদন চলছে সেটার জন্য আমাদের অনলাইনে ক্লাসেস চলছে অলরেডি তোমাদের অনলাইনে ক্লাসেস শুরু হয়ে গিয়েছে তোমাদের সন্ধে ছয়টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে সাতটা থেকে রিজনিং এবং আটটা থেকে জি কে ক্লাস চলছে যারা তোমরা এখনো এই সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করছো না যারা তোমরা ক্যাটলিস্টগুলো দেখো এখনো তোমরা প্লে লিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে তোমরা অতি অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো বন্ধুরা এবার যে নিজ লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে এসেছে সেই লেটেস্ট আপডেটে কী কিছু রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিই বন্ধুরা অনস্ক্রিনে তোমরা অফিসিয়াল আপডেটটা দেখতে পাচ্ছ অফিসিয়াল আপডেটটা যেটি প্রকাশিত হয়েছে সেটি আজকেরই বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে কেন কেন রাজ্য পুলিশের তিন বছরের নিয়োগ হবে সাতাশ হাজার ভোটের জন্য সম্ভবত এই সমস্ত নতুন নতুন এখন নিয়োগের কিন্তু প্রতিশ্রুতি কিন্তু দিতেই আছে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হলেও আমরা দেখছি যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু মিডলে গিয়ে আটকে যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে সেটি গিয়ে আটকে দেওয়া হচ্ছে তো এখানে টোটাল সাতাশ হাজার এর আগে আমরা দেখেছিলাম চব্বিশ হাজারের কথা বলা হয়েছিল সেই চব্বিশ হাজারটাকে এখন বাড়িয়ে সেটিকে সাতাশ হাজার করা হয়েছে তিন হাজার কোথায় বেড়েছে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং এইটা নিয়োগের যে ফার্স্ট ফেজ যে ফার্স্ট ফেজ সেটি কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই ফার্স্ট ফেজে কিন্তু চলছে প্রায় দশ হাজারের নিয়োগ ন হাজার সাড়ে ন হাজার প্লাস এই মুহূর্তে কিন্তু নিয়োগ চলছে সাব ইন্সপেক্টর এবং তোমাদের কনস্টেবল মিলে আগে দেখে নেবো আগে তোমাদের আর্টিকেলে কী জানানো হয়েছে দেখে নাও এখানে আগামী তিন বছরের মধ্যে রাজ্যে প্রায় সাতাশ হাজার পুলিশকর্মীর নিয়োগ করা হবে বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে জাগ্রত বাংলার অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের পর্বে চব্বিশ হাজার কনস্টেবল চব্বিশ হাজার কনস্টেবল তার মধ্যে এই মুহূর্তে কিন্তু নিয়োগ পক্ষে চলছে আট হাজার সাড়ে আট হাজার প্লাস এখন নিয়োগ চলছে এবং এখানে দু হাজার চারশো সাব ইন্সপেক্টর এখানকার মধ্যে এক হাজার আট অষ্টআশিটি যে মুহূর্তে নিয়োগ কিন্তু চলছে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে আইন শৃঙ্খলার ভিত আরও মজবুত হবে এই ব্যাপারে সংশয়ের অবকাশ অবকাশ নেই অবশ্যই আইনশৃঙ্খলা এখানে তোমাদের ভিত্তি যেটা রয়েছে আরও মজবুত হবে কিন্তু যদি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে যদি ভালোভাবে একদম পুরো ক্লিয়ারভাবে যদি নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয় তবেই সেই শৃঙ্খলাটা মজবুত হবে যেমন না যে আমরা দেখলাম যে দু সালে যেটা কিনা এই মুহূর্তে আটকে গিয়েছে আগে দেখলাম আগে কী বলা হয়েছে সে ব্যাপারে সংশয়ের অবকাশ নেই পাশাপাশি বহু বহু যুবক যুবতীর আগামী দিনের চাকরি ব্যবস্থা নিশ্চিত করেন তিনি তাহলে আগামী দিনে বহু যুবক যুবতীর চাকরি ব্যবস্থা নিশ্চিত করেছেন আগে দেখে নেবো এবং অনেক চাকরিবৃত্ত এই মুহূর্তে অনিশ্চিত হয়ে অনেক যুবক যুবিতা পড়ে রয়েছে আগে দেখে নেবো আগে কী রয়েছে এখানে এদিনের অনুষ্ঠানে তিনি এর সঙ্গে সঙ্গে এখানে অ্যাডিশনাল এক হাজার জন যুবক যুবতীর হাতে সিভিক এরপরে হোমগার্ড জুনিয়র কনস্টেবেলের কনস্টেবেলদের হাতে নিয়োগপত্র তুলে দেন তাহলে এখানে আরও এখানে দেড় হাজার প্লাস এখানে যুবক যুবতীর হাতে এখানে সিভিক এবার পরে হোমগার্ড জুনিয়র কনস্টেবেল এদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন এদিন যারা নিয়োগপত্র পেলেন তাদের অধিকাংশ আত্মসমর্পণকারী মাওবাদী এবং যেটা রয়েছে কে এল ও জঙ্গি তাহলে যে সমস্ত তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এগুলো সবগুলোই যেগুলো রয়েছে আত্মসমর্পণকারী মাওবাদী এবং কে এল ও জঙ্গি সমাজের মূল স্রোতে তাদেরকে ফেরত আনাই উদ্দেশ্য রাজ্যের রাজ্যের মূল উদ্দেশ্য যেটা রয়েছে তাদেরকে সমাজের মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনা আগে দেখে নাও পাশাপাশি এদিন চাকরি প্রপকদের মধ্যে মাওবাদী হিংসার ক্ষতিগ্রস্ত পরিবার এবং জঙ্গলমহলের খেলাধুলোর খেলাধুলায় বিশেষ দক্ষতা দেখানো যুবক যুবতীরাও রয়েছে এর মধ্যে যেটা রয়েছে এগুলো এরাও রয়েছে এর মধ্যে আগে দেখলাম আগে কি বলা হয়েছে এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সিংহভাগ জুড়েই এদিন ছিল যে পালা বদলের পর থেকে পুলিশ প্রশাসনের পরিকাঠামোর উন্নয়নের বিবরণ মমতা বলেন যে এখানে একশো বাষট্টিতে নতুন থানা তিরিশটি সাইবার থানা এবং আটটি কন্ট্রোল থানা এবং আটচল্লিশটি মহিলা থানা এবং ছটি নতুন কমি কমিশনারেট কমিশনারেট এবং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এবং রাজ্য পুলিশের এসডিএফ তৈরি করা হয়েছে এই সময় এই সময় এই সমস্ত কিছু তৈরি করা হয়েছে আগে দেখলে আগে কি বলা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন ফের গর্বের সঙ্গে মনে করিয়ে দেন যে কলকাতা পুলিশ গোটা দেশের মধ্যে সেরা আগে দেখলে আগে বলা হয়েছে এখানে মুখ্য মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তারপরে এখানে বলা হয়েছে ডিজিপি বীরেন্দর এবং কলকাতা পুলিশের কমিশন অর্জুন শর্মার মতো প্রশাসনের শীর্ষকর্তাদের পাশে বস বসিয়ে মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার সহ কর্মরত পুলিশ কর্মীদের মধ্যে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন আগে দেখলাম আগে কি বলা হয়েছে এখানে যার মধ্যে উল্লেখযোগ্য হল তোমাদের পুলিশ পুলিশদের এখানে লিপ কম্পেনশেনেশান যেটা লিপ কম্পেনেশন পেয়ে যেটা রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে এখানে বাহান্ন দিনে বাহান্ন দিন থেকে বাড়িয়ে সেটিকে করা হয়েছে ষাট দিন করার কথা ঘোষণা করেছেন তিনি পাশাপাশি সিবিকদের জন্য এখানে অবসরকালীন তিন লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বাদ্যায় তাহলে শিবিকদের জন্য এখানে ভালো খবর দেওয়া হয়েছে যে অবসরকালীন তিন লক্ষ টাকাও ঘোষণা করা হয়েছে আগে এখানে কী বলা হয়েছে পুলিশকর্মীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ার উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেন যে আত্মহত্যার সমস্যার সমাধান নয় সবার জীবনে সমস্যা থাকে তা থানায় সবার সঙ্গে শেয়ার করুন বক্তব্যের একদম অন্তিম পর্যায়ে প্রশাসনদের শীর্ষকর্তাদের সামনে মুখ্যমন্ত্রী তৎপর্যপূর্ণ বক্তব্য চিন্তার কোনো কারণ নেই আমরা ছিলাম আছি এবং থাকবো এখান পর্যন্ত আপডেটটা বেরিয়ে এসে এই নিয়োগ আপডেট নিয়ে তোমাদের কী কিছু রায় রয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে